ইউটিউব খুব খারাপ একটা জায়গা আমি দেখলাম যে আমি যদি কোনো কারণে ভিডিও ড্রপ করি ওরা যেটা করে আপনার রিচ কমায় না। আমরা কিন্তু এরকম ছিলাম না, আমরা দুনিয়ার অকাম কুকাম করছি। মানে ধরেন আমাদের জীবনে যে পরিমাণ মুরগি আমরা চুরি করছি, হ্যাঁ ওই টাকার হিসাব দিতে গেলে আমার ধারণা বিশাল একটা ফদ্দ হবে। তো মুরগি করতে গিয়ে খাইতো দায়িত্ব ওর, কিন্তু মুরগি ঘুরা ঘিরা এসে আমার বাসায় আমার স্টোররুমের চিপে এসে ডিম পেড়ে দিত। আমি তো বরাবরই একটু হেলদি, সকাল বিকাল নাড়াইতো যে কোন দোকানে চাল খাস কি খাই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন খুব রেগুলার ভিডিও দিচ্ছি না, এই নিয়ে অনেকেই মেসেজ পাঠাচ্ছে, বিভিন্ন রকম মেইল আসতেছে, ভাই ভিডিও দেন, এইটা নিয়ে ভিডিও দেন, ওটা নিয়ে ভিডিও দেন। আমার এই চ্যানেলটার প্রথম দিকে কিন্তু আসলে এরকম চ্যানেল ছিল না, এইটা করার উদ্দেশ্য ছিল আমার কিছু পুরাতন বন্ধু বান্ধবের সাথে ছোটবেলার বিভিন্ন স্মৃতিগুলো নিয়ে ভিডিও তৈরি করা, এবং ওই ভিডিওগুলো আপলোড করে ওরা দেশের বাইরে আসে ওদের সাথে এগুলো শেয়ার করতাম। ওরা খুব পুরান এই ঘটনাগুলো নিয়ে খুব মজা পেত। তো আলটিমেটলি এই করতে করতে এক ফ্রেন্ডের বুদ্ধিতে যেহেতু প্রফেশনাল পার্সন তুমি একটা কাজ করো, কিছু এরকম টেকনিক্যাল ভিডিও বানাও। ইউটিউবে এরকম চ্যানেল আমি দেখি নাই, বাংলাদেশে এরকম টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে কেউ কথা বলে না, তুমি একটা ভিডিও বানাও তাহলে মানুষের উপকার হবে। তা আমি সব করেই একটা আসলে বানাইলাম, এক্সপেরিমেন্টাল, দেখি কীরকম হয়। পরে দেখে ভিডিওটা বেশ ভালো রেসপন্স পাইলো এবং লোকজন বেশ অ্যাপ্রিসিয়েট করতেছে, তো আমারও ভালো লাগতে শুরু করলো এবং আমিও ফিল করলাম যে আসলে বাংলাদেশে টেকনিক্যাল বিভিন্ন যে কনস্ট্রাকশন রিলেটেড ইস্যুগুলো নিয়ে কোনো এরকম ভিডিওর আমি সোর্স পেলাম না, একটা বাইরে প্রচুর চ্যানেল আছে। পরে আমার মনে হলো যে আসলে করা উচিত, মানুষ অনেকেই মিসগাইডেড হচ্ছে। কিন্তু এটা করতে করতে গিয়ে আমি একসময় দেখলাম যে আমার যে মানে আনন্দ বিনোদনের উদ্দেশ্য চ্যানেলটা করা, এটার থেকে আমি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। এবং প্রতিটা ভিডিওতে আমি কিন্তু বলি, আপনারা খেয়াল করলে দেখবেন যে এটা আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, এখানে আমি স্থাপত্য নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগ শেয়ার করি, কিন্তু সেই ব্যক্তিগত ব্লগ আর আমার শেয়ার করা হচ্ছে না। এগুলো প্রথম দিকে করা হচ্ছে, তারপরে আর আমি সময়ও পাই না। এবং যেহেতু আমি ইউটিউবার না, আপনাদের অনেকে ধারণা আমি ইউটিউবার, আমি আসলে ইউটিউবার না, আমি একজন স্থপতি এবং প্রফেশনাল স্থপতি, খুব ব্যস্ত সময় কাটে আমার, কাজের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো তৈরি করি। কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে যে আমার আসলে নিজের আনন্দের চেয়ে মনে হচ্ছে যে এটা একটা আমার দায়ভারের মধ্যে চলে আসতেছে যে ভিডিও দিতে হবে এরকম, নাহলে ইউটিউব খুব খারাপ একটা জায়গা। আমি দেখলাম যে আমি যদি কোনো কারণে ভিডিও ড্রপ করি ওরা যেটা করে আপনার রিচ কমায় দেয়। রিচ কমায় দিলে যেটা হয় যে আপনি যখন কোনো ভিডিও দিবেন অডিয়েন্সের কাছে ভিডিওগুলো যায় না, এবং একটা সার্টেন গ্রুপের অডিয়েন্স হয়ে গেলে তারা পার্টিকুলার ওই টাইপের ভিডিওই পছন্দ করে। তা আমার যারা সাবস্ক্রাইবার সবই তারা রেগুলার, এখন নতুন যে সাবস্ক্রাইবার আল্লাহর রহমতে আমার এক্সপেকটেশনের অনেক বাইরে চলে গেছে, আমি এত আশা করি নাই যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন, অসংখ্য লোক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এবং মেজরিটি তারা আসলে আমাকে প্রথম থেকেই দেখতেছে যে আমি এরকম টিপস ট্রিক্স নিয়ে ভিডিও বানাই। আসলে আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য ছিল যে আপনাদের এরকম শেয়ার করা, প্লাস আমার কিছু ছোটবেলার স্মৃতি, বিভিন্ন যে সামাজিক অবস্থাগুলোও তুলে ধরা, যে এখনকার লাইফস্টাইল আগের লাইফস্টাইলের মধ্যে যে পার্থক্য, 80-এর দশক 90-এর দশকে যে জীবনযাত্রা ছিল এটা কীভাবে বদলায় গেল, এই জিনিসটাও আপনাদের একটু স্মরণ করিয়ে দেওয়া যাতে ওই সময়টা আসে। তো আজকে আমার এক ফ্রেন্ড আমাকে হঠাৎ করে গল্প হচ্ছিল দেশের বাইরে, তো গল্প করতে করতে ও বলতেছে যে ভাই দেখ বাচ্চা কাচ্চাগুলো না কেমন ফার্মের মুরগির মতো হয়ে যেতেছে এখনকার জেনারেশনে, মানে এদের জীবনের আনন্দ সব মোবাইলের ভিতরে, এদের না কোনো, এবং আসলেও আমি দেখলাম যে এদের আনন্দ বলতে সব কিছুই হলো এই স্ক্রিন বেসড, এদের না লাইফে কোনো আনন্দ নাই। আমাদের শৈশবটাতে আমাদের যে পরিমাণ শয়তানি বান্দ্রামি বলেন, মজা করা বলেন, আমরা যেভাবে লাইফ এনজয় করছি এখনকার জেনারেশনের ধারের কাছ দিয়ে যাইতে পারে না। এটার জন্য আমরাই দায়ী, আসলে আমরা সিচুয়েশন রাখি নাই, এরকম খোলা জায়গা নাই, মাঠ নাই, বাচ্চারা খেলবে কোথায়, ওদের তো বিনোদন লাগবে। আমার বাবা ফুড অ্যান্ড সুগার কর্পোরেশন চাকরি করতো, এই সুবাদে আমার লাইফের একটা বড় অংশ আপনার সুগার মিল কলোনিগুলোতে পার হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে কলোনির লাইফটা যে কী মজার, এবং আমার একটা অসাধারণ শৈশব ছিল এবং এই শৈশবটা আমি এখন প্রতি বেলায় আমি মিস করি। আমার মনে হয় যে জীবনের সবচেয়ে বেস্ট মানে শ্রেষ্ঠতম সময় ওই সময়টা কাটছে আমাদের, এই সময়টা ফিরে যাওয়া তো সম্ভব না, কিন্তু ওই স্মৃতিগুলো মনে করে এখন আমাদের ঠিক ওই রকমই ভালো লাগে যে আমার এরকম একটা শৈশব ছিল,
ইভেন আমার বাচ্চাও এই গল্পগুলো শুনে আমি বুঝি যে চোখে মুখে যে আনন্দের ছোঁয়া, ও খুব এনজয় করে যে লাইফটা এত সুন্দর হইতে পারে মানুষের। তা আমাদের ছোটবেলায় আমরা যদি হিসাব নিকাশ করি যে এখন আমরা বাচ্চাদের শিখাই মিথ্যা বলবা না, এটা করবা না, ওটা করবা না, আমরা কিন্তু এরকম ছিলাম না, আমরা দুনিয়ার অকাম কুকাম করছি। মানে ধরেন আমাদের জীবনে যে পরিমাণ মুরগি আমরা চুরি করছি, হ্যাঁ ওই টাকার হিসাব দিতে গেলে আমার ধারণা বিশাল একটা ফদ্দ হবে। কলোনির জীবনে এই মুরগি চুরিটা একটা বিশাল পার্ট ছিল লাইফের। এই যে ধরেন এই যে এখন জানুয়ারি মাস, এরকম শীতকালে এই সময় কলোনিতে প্রচুর পিকনিক অ্যারেঞ্জ হইত। পিকনিকগুলো কীভাবে হইতো, তখন তো আর এরকম বাপ মারা এত টাকা পয়সা দিত না, ছেলেপেলে তখন স্কুল বন্ধ অথবা মাত্র খুলছে এরকম একটা সিচুয়েশন। তা আমরা যেটা করতাম, সবাই চাঁদা তুলতাম অথবা এরকম বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল সব কিছু তুলে ওই টাকা দিয়ে আপনার পিকনিকটা করা হইতো। এবং পিকনিকের মেন আইটেমই ছিল আপনার খিচুড়ি রান্না হইতো, ডিম ভুনা হইতো, আর যদি একটু স্ট্যান্ডার্ড পিকনিক হইতো সেই ক্ষেত্রে ধরেন 10-15 টাকা এরকম চাঁদা ধরতো ওই টাকা দিয়ে, অথবা 20 টাকা চাঁদা ধরতো ওই টাকা দিয়ে ধরেন আপনার মুরগি কিনা হইতো আর 7-Up কিনা হইতো। 7-Upটা কিন্তু একটা বিশাল অ্যাট্রাকশন ছিল আমাদের, কোল্ড ড্রিঙ্কস থাকবে খাওয়ার পরে। এই চাঁদা তোলা পিকনিকগুলো বেশ অনেকেই দেখা গেল খুব একটু ঝামেলাই হতো, এই 20-15 টাকা চাঁদা দিন। তা ওইখানে যদি কোনো কারণে ধরেন আমরা মুরগি টুরগি সিস্টেম করতে পারতাম, কোনো বাসার মুরগি চুরি হয়ে গেছে, ওই মুরগি দিয়ে যদি পিকনিক হইতো তাহলে আর আমাদের এই চাঁদা লাগতো। তাই এইরকম আমরা একবার কী হইলো, আমাদের কলোনিতে তখন একটা নতুন ফ্যামিলি আসলো, ওনাদের একটা ছেলেও আমার বন্ধু আসলে। তো ওরা যখন প্রথম আসছে, প্রথম আসলে কলোনিতে সিস্টেম হলে আপনার গণহারের এক খাইতে হবে সবার হাতে, যে যেমনে খুশি আপনারা নাড়াবে, আপনি ওই নাড়ানি খাবেন। এবং এই প্রসেসটা আপনার মোটামুটি 4-5 মাস চলবে, যতক্ষণ না পর্যন্ত আপনি ওদের সাথে আত্মিকভাবে মিশতে না পারবেন, কলোনির পোলাপান আপনারা পিষতে থাকবে। এবং আমাদের আমার লাইফ স্প্যানে ধরেন আমরা 9টা সুগার মিলে ছিলাম, প্রথম 3টা সুগার মিল পর্যন্ত আমার মনে আছে যে এরকম পিসা আমরা খাইছি সকাল বিকাল। ট্রান্সফার হলে আমি তো বরাবরই একটু হেলদি, সকাল বিকাল নাড়াইতো যে কোন দোকানের চাল খাস, কী খাই না, এই নিয়ে চলতো। তো 3টা 4টা কলোনি যখন আমরা পার করলাম মোটামুটি, এরপরে ধরেন ট্রান্সফার তো সবাই হইতেই থাকে এক কলোনি থেকে আরেক কলোনিতে, তখন দেখা গেল এক সময় যে মোটামুটি আমারে সবাই চিনে অথবা আমি ওই কলোনিতে গিয়ে আমার পরিচিত অনেকেই থাকে, তখন আস্তে আস্তে এই ঘষা খাওয়ার মাত্রাটা কমে আসে। কিন্তু প্রথম আপনার কলোনির বাপরা যখন চাকরিতে জয়েন করছে, ওই মোটামুটি যারা নতুন চাকরিতে জয়েন করছে তারা যে কোনোটা কলোনিতে যাবে ওই সব কলোনিতে পোলা পায় না এরকম পিসা খাবে, এটা একটা নিয়মই ছিল। তো আমার ওই ফ্রেন্ডের বাবাও বেশি দিন আগে জয়েন করে নেই বোধ হয়, এরকম একটা কিছু, ও এরকম কারো চিনে না আর কি বলো, তো ও আসতে পারে তো সকাল বিকাল পোলা প্যান পিষতেছে, ও বাইর হয় খুব বুঝে শুনে বাসার থেকে, বেরোলেই বিকালে খেলার মাঠে পিষে, রাস্তায় পিষে, মাঠে পিষে, পুকুরে গোসল করতে গেলে সুপায়, এরকম একটা অবস্থা। তা ওরে তখন সবাইকে এরকম বললো যে শোনো তোমরা, আমরা তো আজকে পিকনিক করবো, তুমি পিকনিকে আজকে আমাদের সাথে যোগ দাও। খুব খুশি যে পোলা পান এত আন্তরিক। এদিক দিয়ে ঘটনা যেটা হয়েছে, ওর বাসায় এরকম ওর আম্মা মুরগি মোরগ খাসি করত, মোরগ খাসি করাটা একটা পিকুলিয়ার একটা ম্যানুয়াল সার্জারি প্রসেস, খাসি ছাগল খাসি করার মতো ওই মোরগের সাইজ অনেক বড় হয় আর কি। তো ওরা আসার পর থেকেই মোরগের দিকে আমাদের নজর, যে এই মোরগগুলো সরাই ফেলতে হবে। তো পোলা পান আগের দিন রাতে আসলে এই সিস্টেম করে সব মোরগ সরাই ফেলছে, এখন সরাই ফেলা রাতের বেলায় জবাই টবাই করে এগুলো ড্রেসিং ড্রেসিং করার সারা, পরের দিন পিকনিক হবে। সকালবেলা ওরে গিয়ে দাওয়াত দিচ্ছে যে আসো আমরা একটু পিকনিক করতেছি, তুমিও আসো। ও তো খুব খুশি যে যা করে এরকম দাওয়াত দিয়ে পিকনিকে ডাকতেছে। তারপরে আবার বলতেছে কি যে তোমার এরকম চাল ডাল দিলেই হবে, সবাই যা যা দিচ্ছে আমরা তো এরকম মুরগি টুরগি রান্না করবো, তোমার চাঁদা দিতে হবে। ও তো মহা খুশি, ওর চোখ চকচক করতেছে যে এরা কি পীর দরবেশ, মানে এত ভালো মানুষ যে পিকনিক হবে মুরগি খাওয়াবে 7-Up খাওয়াবে কিন্তু চাঁদা দিতে হবে না। ওর জন্য তো মনে হচ্ছে যে আমরা একেবারে মানে মহাপীর, কিন্তু কাহিনী তো ওর বাসার থেকে সিস্টেম হয়ে গেছে আসলে আগে, তো আর এটা টের পায়নি তখন। যাই হোক, দুপুরবেলায় যখন এরকম পিকনিকের রান্না বান্না হয়েছে, খাবার সার্ভ করতেছে যখন, তখন মোটামুটি ধরেন সবাই 2 পিসের বেশি মাংস পাচ্ছে না, আর ওর পাতে ও যা চায় ওরে তুলে দিচ্ছে যে খা, তুই পেট ভরে খা, খাতির যত্ন করে ওরে। ও তো মানে ও মনে হচ্ছে ভিতর থেকে একদম হৃদয়ের ভিতর থেকে আমাদের জন্য দোয়া আসতেছে যে এত ভালো মানুষ কেমনে হয়। ও ইচ্ছা মতো এরকম মুরগি টুরগি দিয়ে পেট ভরে খাইয়েটাই গেল, যা শেষ। এখন
বিকাল বেলায় যখন সন্ধ্যা হয়ে আসছে বাসায় তো মোটামুটি সবাই চলে গেছে। এখন যাওয়ার পর ও বাসায় যাওয়ার পর ওর সকালবেলায় যেটা হয় মুরগির খোয়ার কিন্তু দরজা খুলে দেয়। ওর মা সকালে ওইটা দেখে মুরগির খোয়ার দরজা খোলা, কারণ রাত্রে তো আমরা মুরগি চুরি করে দরজা খোলা ছিল। হয়তো খালাম্মা মনে করছে যে হয়তো ও সকালে কেউ কে বাসার কেউ মুরগি ছাইড়ে দিছে, মুরগি ঘুরে বেড়াইতেছে, এখন সন্ধ্যার সময় তো এটা বন্ধ করতে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, মুরগির তো কোনো সন্ধান নেই, ওর মা মুরগি খুঁজে পায় না পায় না। ওরে ডাকছে, আইডি মুরগি কই গেছে দেখতো আশেপাশে খোঁজ। এখন ও মুরগি খুঁজে বেড়াইতেছে, আমরা দেখতেছি সন্ধ্যার সময় ওইখানে ওইখানে সিপাহি সিপাহি মোরগ মুরগি খুঁজে। আমাদের আবার জিজ্ঞেস করতে দেখছি মাথা নাড়ায় বললাম আর কেউ কিছু কয় না। এই তেই করে সন্ধ্যার সময় বাসা গেছে, ওর মা চিল্লাছিল, হ্যাঁ তুই সকালবেলায় ছাড়ছিলি কখন? ওকে আমি তো মুরগি টুরগি ছাড়িনি। ওর মা তখন কিছু মুরগি ছাড়িস নেই তাহলে খোয়ার খুলছে কে? হ্যাঁ তেন ওর তখন হালকা মনের মধ্যে একটু সন্দেহ যাচ্ছে যে কিছু একটা ডালমে কালা হ্যাঁ কি কালা এইটা তো বাই করতে হবে ওর। এখন ও তো বাসায় চলে গেছে সন্ধ্যাতে। কলোনিতে আবার একটা জিনিস হইতো, সন্ধ্যার পরে রাতে আর সাতটা আটটার দিকে সুগার মিল যখন চলতো তখন আমাদের এই পল্লী বিদ্যুতের কানেকশন ছিল না, এই সুগার মিলের বয়লার থেকে ইলেকট্রিসিটি তৈরি হতো, ওইটা দিয়ে বাসা বাড়িতে কানেকশন দিত। তা রাতের বেলা আটটা নটার সময় ওই দেখা গেলো কোনো কারণে আগে প্রচুর ইলেকট্রিসিটি চলে যেত, ব্রয়লার অফ করছে অথবা কিছু একটা ব্রয়লারের ইলেকট্রিসিটিটা অফ করছে, পল্লী বিদ্যুতের লাইনও বন্ধ হয়েছে, ব্রয়লার থেকে হয়তো জেনারেটার থেকে কানেকশন দেয়নি। তা এক দেড় ঘন্টা প্রতিদিনই অলমোস্ট কারেন্ট থাকতো না, আটটা নয়টা আটটা থেকে দশটা এই সময়টা এটা একটা নিয়মই ছিল কলোনির, সবাই এরকম বাসার থেকে বের হয়ে বাইরে আড্ডা উড্ডা মারতো। এই সেই পোলা পাইন তখন সব বাইরে আড্ডা দিচ্ছে, ও করছে রাতের বেলা আবার বের হয়েছে বের হয়ে এখন আমরা সব আড্ডা দিই। আমাদের এসে জিজ্ঞেস করছে তোরা সত্যি করে বল কী কাহিনি, তোরা আমার মুরগি দেখছিস কোথায় না কি, তোরা কী করছিস? কয় কী করছি মানে? কয় তখন ওর একটু হয়েছে, তোরা কি মুরগি দেখছিস? কয় দেখার কী আছে, মুরগি তো তুই খাই ফেলাইছিস সবটি। ও তখন কইতেছে যে খাই ফেলাইছি মানে? কয় মামা তুমি পিকনিক করলা মুরগি খাইলা না, এতটি মুরগি খাইলা? তখন ও কয়েছে তোরা এত খারাপ, আমি আম্মার কাছে আজকে বিচার এখনই বিচার দিব গিয়া, দাঁড়া তোদের আমি দেখে নিব। তোলা মানে কী দেখবি, তোর মুরগি তুই খাইছো, সবচেয়ে বেশি মুরগি পিকনিকে আজকে খাইছে কে? পোলা পান সবাই ওর দিকে আঙ্গুর দেখা দিচ্ছে। ও কইতেছে তোরা এত খারাপ, এত খারাপের কী হলো, তোরা রাখিয়া খাইছি, তুই তো খাইছিস, তোর মুরগি তুই খাস নাই, আমরাও খাইছি, তুই তো ওইটার জন্য সাদাও নেই নি, তোর তুই সেভেন আপ খাস নাই। এখন ওর তো মাথা খারাপ হয়ে গেছে, ও ভাবতেছে এখন এইটা আমি কী করবো, মানে ওর না পারতেছে কইতে না পারতেছে সইতে। এখন তো বাসায় গিয়ে যে পীর সাজবে আম্মা এরকম মুরগি চুরি করে নিছে পোলা পান উমুকে ওর তুমুকে, ওর মা তো এবার বিচার নিয়ে আসবে বাসায়, বাসায় আসলে কবে তাহলে মুরগি কই গেছে? তখন পোলা পান দেখাই দিবে ওর পেটে গেছে, আপনার ছেলেই তো মুরগি খাইছে। এখন ওর মাথা খারাপ, ও তো মানে কোনোভাবে এই জিনিস হজম করতে পারতেছে না। পোলা পান কেছে মামা মুরগি পালবা, তুমি মুরগি পাহারা দিয়ে রাখবা না, তাই হয় এখন এই জমানো হলে পোলা পান হাতে করতে তুমি জিপিএস বাইন্দা রাখতাম মুরগির লাগে। হ্যাঁ মুরগি তোমার তো যাইবই, মুরগি তো যাওয়ার জিনিস। আর কলোনির পোলা পান এই মুরগি চুরির ব্যাপার থেকে জন্মের পর থেকে আর স্কিল, মুরগি চুরি কিন্তু একটা টেকনিক আছে, আপনি চাইলেই যখন তখন মুরগি চুরি করতে পারবেন না, মুরগি রাতের বেলা চুরি করতে হয় একটা সিস্টেম আছে, মুরগি তো খোয়ারে রাখতো, তো মুরগিগুলোরে কী করতে হয় আপনার এরকম টর্চ লাইট আসছিল আগে চালতা ব্যাটারি বড় বড় টর্চ লাইট পাওয়া যাবে, ওই টর্চ লাইট খোয়ার খুলে যখন মুরগির চোখের মধ্যে মারে মুরগি তখন ওই আলো দেখলে হঠাৎ করে এরকম লাইটের শখ্যা মুরগি শক্ত হয়ে বসে থাকে, নড়তে পারে না, নাহলে কিন্তু মুরগি কক কক করে পুরো বাড়ির লোক ডেকে ফেলতো, এরকম করে মুরগি রাতের বেলা বলা পেন চুরি করে ফেলতো। এখন ওর এই স্কিল লোকজনের হাতে যখন এই মুরগি চুরি হবে এটা তো আপনার ঠেকাইতে পারবেন না, এটা হবেই, এটা কলোনির নিয়ম, এবং আমরা জানি বলে আমরা যারা কলোনিতে থাকতাম আমরা কিন্তু সহজে কেউ মুরগি টুরগি পালতো না, এবং যারা পালতো ওরা ওইভাবে বুঝে শুনেই পালতো যে মুরগি পাহারা দিয়ে রাখতে হবে, মুরগি নাহলে বেহাত হবে, এটা এমন একটা জিনিস এ গনিমতের মাল, এ খাবেই পোলা পান ছাড়া পাইলেই খাবে। এখন আপনি ছাইরা যদি মুরগি পাচ্ছেন, এবং শুধু মুরগি না ধরেন এমনও হয়েছে অনেকে দেখা গেছে মুরগি প্রভাবশালী পাওয়ারফুল যারা ধরেন হারামি দ্য গ্রেট কলোনির, এরা মুরগি পাললো এদের মুরগি ধরেন সবাই চুরি করতে পারবে না, ওরা জানে যে আমার মুরগি চুরি হলে কারা কারা চুরি করতে পারে, ওই খবর রাখে। কিন্তু ওর একটা জিনিস কিন্তু আবার সিস্টেম হয়ে যেত, ধরেন এমন হয়েছে যেমন আমার পরিচিত একজনের বাসায় মুরগি পালতো, কিন্তু মুরগির ডিম পারতো আমার বাসায় এসে, মুরগির ওই ডিম পাড়ার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট বাসায় করে রাখা ছিল, তো মুরগি করতে গিয়ে খাইতো দায়িত্ব ওর, কিন্তু মুরগি ঘুরা ঘিরা এসে আমার বাসায় আমার স্টোর রুমের চিপে এসে ডিম পেড়ে দিত, এইরকম ব্যবস্থা ছিল। আপনি মুরগি না খাইতে পারলেও মুরগির ডিম আপনি খাইতে পারবেন, সিস্টেম একটা আছে ওইখানে। এই কলোনির এই লাইফটা ছিল এরকম, আমাদের জীবনটা
এরকম মুরগি মেরে গেছে আর আমাদের পোলা পাইন দিন দিন ফার্মের মুরগির মতো চিকিৎসায় তো দুঃখের বিষয় আর কি আছে। দেখ এই সিচুয়েশনটার জন্য আমরাই দায়ী। এই যে নগরায়ন হচ্ছে এখন একটা আর্কিটেকচার বাতলাই, এই যে দেখেন একটু জায়গা ছাড়েন না বাড়ি করতে গিয়ে, এবং এই যে জায়গা না ছেড়ে যেখানে সেখানে যেইভাবে ঘিঞ্জি করে বসত বাড়ি বানাইছেন, না আছে সামাজিক জীবন, না আছে কোনো সোশ্যাল লাইফ, না আছে কোনো বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা, পোলাপান কী করবে? এই বয়সে আপনি যখন পুকুরে সাঁতার কাটছেন, এই বয়সে আপনি যখন মাঠে খেলছেন, সেই বয়সে আপনার ছেলে আপনার মেয়ে ও কী করবে? ওর তো বিনোদন লাগবে, ওর বয়সটাই তো খেলাধুলা দুষ্টামি করার। এই গল্পগুলো বলার উদ্দেশ্য আসলে লাইফের বিভিন্ন ফেজে মানুষের বিভিন্ন রকম সময় পার করে, এবং এই সময়ের ভালো মন্দ দিকগুলো মানুষ তার জীবনের স্মৃতি হিসাবে সঞ্চয় করে রাখে। আপনার জীবনে আপনি কখনই 100% সাকসেসফুল হবেন এটা কেউ বলতে পারেন, এবং এই জীবনের এই যাত্রায় ব্যর্থতা থাকবে, জীবনের যাত্রায় বিভিন্ন জিনিসের ইস্যু থাকবে, তখন এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলা এইগুলো আপনাকে উৎসাহ দিবে যে না আপনার জীবনটা অনেক সুন্দর। আপনার যদি এরকম শৈশব না থাকে, আপনার যদি বর্তমান সুন্দর না হয়, আপনি কখনো সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন না। এই যে আমাদের সন্তানরা বড় হচ্ছে, এদের জন্য একটা সুন্দর শৈশবের ব্যবস্থা করার চেষ্টা করেন। এখন মাঠ নাই, বাচ্চাদের খেলার জায়গা নাই, আপনাদের আমাদের সবার উচিত আমাদের যাই আমরা তৈরি করতেছি এদের চিন্তাটা আমাদের মাথায় রাখা উচিত। মানুষ কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একটু সচেতন হই, একটু ওদেরকে সময় দেই, একটু মানে আপনার সুযোগ করে দেই, তাহলে দেখবেন কি এদের লাইফটা যখন সুন্দর হবে, এই প্রজন্মটা না আপনাকেও এক সময় সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবে। অন্যথায় দেখবেন কি এদেরকে নিয়ে আপনার খালি আফসোসই থাকবে, যে আপনি কিন্তু সেলফিশের মতো দেখেন, আপনার শৈশব আমার শৈশব আমরা কিন্তু সুন্দর করে কাটায় আসছি, কিন্তু ওদের শৈশবটারে সুন্দর করে গড়ার মতো সুযোগ আমরা করে দিচ্ছি না। এটার জন্য আমাদের গিলটি ফিল হওয়া উচিত, এবং আমি মনে করি আমরা যদি একটু চেষ্টা করি, একটু আমরা সংবেদনশীল হই, আমরা চাইলে পারব এই আমাদের বর্তমান যে জেনারেশনটা আছে এদেরকে সুন্দর একটা শৈশব কৈশোর একটা সুন্দর সময় উপহার দিতে। এটা যে যার প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি, একটু সেলফিশের মতো চিন্তা না করে একটু ওদের দিকে নজর দিয়ে চিন্তা করি, তাহলে আমরা ওদেরকে এই সুযোগটা করে দিতে পারবো, যাতে ওরা সুন্দর একটা দিন তৈরি করতে পারে নিজেদের জন্য। আজকে এই পর্যন্তই, আশা করি পরের কোনো ভিডিওতে আবার গল্প হবে, আর অবশ্যই আমি আপনাদের টিপস ও ট্রিক্সের ভিডিও দিব, এবং এটা আমি আমার সমস্যা, কারণ এই ভিডিওগুলো করতে গেলে আপনার কিন্তু আসলে প্রচুর সময় দিতে হয়, এগুলো এডিটিং করা লাগে। এইটা আমি এই যে যেমন একটা সাইটে যাচ্ছি, যাইতে যাইতে মনে হলো মোবাইলটা বের করছি, মোবাইল স্ট্যান্ড বসায় একটা ভিডিও বানিয়ে ফেললাম, এটার জন্য আমার আসলে বেশি স্ট্রেস নিতে হয় না। এটা আমার একটু কিছুক্ষণ এই ঢাকা শহরের জ্যামের ভিতরে এই জার্নিটা আমার জন্য একটা ইন্টারেস্টিং হয়ে গেল, আপনাদের সাথে একটু গল্প করা হলো। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।